স্বেচ্ছায় আত্মগোপনে চলে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করল র‍্যাব ছয়। নিউজ বিডি টুডে 24 সাথে আছি আমি মহসিনা ইয়াসমিন দিদি। খুলনার বিশেষ প্রতিনিধি মামুন হাসানের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত। প্রেস ব্রিফিং এ র‍্যাব ছয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ বলেন, গত 7 জানুয়ারি 2021 তারিখ খুলনা জেলার সোনাডাঙ্গা থানা মোহাম্মদ রফিক হোসেন পল স্বেচ্ছায় আত্মগোপনে চলে যান। খুলনা সোনাডাঙ্গা থানা থেকে নিজেকে নিজে আত্মগোপন করে লুকিয়ে রাখে এবং এর ক্ষেত্রে তার মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি স্ত্রী সবাই যার পর দেয় অন্যতম হয়ে বিভিন্ন র‍্যাব পুলিশ ডিবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সকল জায়গা থেকে তারা ভিন্নভাবে করতে যায় এমনকি আমাদের কাছে অসুবিধা এসেছে এবং এইটাকে সুযোগ করে নিয়ে বিভিন্ন প্রযুক্তি মহল যে তাকে অপহরণ করা হয়েছে বা তাকে গুম করা হয়েছে বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছে। এই ব্যক্তিতে আমরা কাজ দিন কাজ করেছি এবং তাকে আমাদের যে লোকের যে গোয়েন্দা দল এবং আমাদের ব্যক্তিত্বের তত্ত্বাবধানে তাকে আমরা অস্ত্রবাজারের একটা সিভিক এলাকা থেকে আমরা তাকে গতকাল উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হিসাবে জিডি করা হয় এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দ্বারস্থ হন কিন্তু কোনো প্রকার আশানুরূপ ফলাফল না পায় মোহাম্মদ রফিককে গুম করা হয়েছে বা অপহরণ করে মেরে ফেলা হয়েছে বলে বিভিন্ন রকম অপপ্রচার চালায়। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুম করার বিভিন্ন অপপ্রচার প্রতিরোধে নিখোঁজ ব্যক্তির তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে র‍্যাব ছয়। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নিখোঁজ ব্যক্তি মোহাম্মদ রফিক হোসেন পল স্বেচ্ছায় আত্মগোপন করে কক্সবাজার অবস্থান করছে এবং পরিবারের সাথে যোগাযোগ বন্ধ রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি 29 এপ্রিল 2022 তারিখ সময় বিকাল 4:35 কক্সবাজার শাহিন বিচ এলাকায় অভিযান পরিচালনা করে স্বেচ্ছায় আত্মগোপনে চলে যাওয়া মোহাম্মদ রফিক হোসেন পলকে উদ্ধার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় স্বেচ্ছায় নিখোঁজ ব্যক্তিটি করোনার পূর্ববর্তী সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। করোনার কারণে 2022 সালে এপ্রিল মাসে চাকুরি হারানোয় এবং পরিবারের চাপে হতাশা থেকে মুক্তির জন্য তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেন। আত্মগোপনে থাকাকালীন তিনি পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন। এ সময় তিনি প্রথমে ঢাকায় বিভিন্ন স্থানে হকারি করে মাস্ক বিক্রি সহ টোকাইয়ের কাজ করেছেন। সর্বশেষে কক্সবাজার শাহিন বিচে ইউনিসে চায়ের দোকানে মাসিক 9,000 টাকা বেতনে চাকুরি করেন। উদ্ধারকৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খুলনার মহানগরী সোনাডাঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।